গাইস আজকে রিসেপশনের ব্লগটা দিদুনের বাড়ি থেকে শুরু করলাম তাই তো আর এখন আমি আছি দিদুনের বাড়িতে এরকম সব দিদাকে দেখতে পেছি না দিদুনকে তো এদিক ওদিক ধরে খুঁজে পাচ্ছি দিদুনকে তো দেখতেই পাচ্ছি না কইতা যাই হোক এখন আমি সবাইকে ডাকতে এলাম মুড়ি খাওয়ার জন্য সকলকে মুড়ি খাওয়ার জন্য ডানা খুবই ঠান্ডা লেগে গেছে একদিন বাসের জানলা দিয়ে খাওয়াকে বলেন কি আর এদিকে দাদু এখন মুড়ি কত মুড়ি এনেছো দাদু কত খাচ্ছে দেখো চলো এখন উপরে যাওয়া যাক এই যে দাদু ভাই একটা এলো এখনই উপরে গিয়ে দেখি ঘুগনি মুড়ি মিষ্টি যাই হোক আয়োজন করা হয়েছে সবার জন্য আর কাকুরা হয়তো এইমাত্র ঢুকবে আমি থাকবো না আমি এক্সাম দিতে যাব স্কুল আর স্কুলে এক্সাম দেওয়ার পরে 11 থেকে এক্সাম শুরু আমি এখন বাড়ি যাব বাড়ি থেকে স্কুল আসবো স্কুল সাটান করে স্কুলে এসে এক্সাম দেবো এক্সাম দেওয়ার পর দুটোর সময় স্কুলে এক্সাম দেওয়া কমপ্লিট হয়ে যাবে ছুটি হয়ে যাবে আমি এখানে ঢুকে যাবো এখানে এসে খাওয়া দাওয়া করবো তারপর তোমার সাথে কথা হবে খেয়ে নিই তারপর তোমার সাথে কথা হচ্ছে বাড়ির দিকে বেরিয়ে পড়েছি আর রাস্তায় ভিডিওটা কন্টিনিউ করবো না কারণ অনেকটাই দেরি হয়ে গেল আর এখন বাজে 9:35 এ দেখো তাহলে ভিডিও কন্টিনিউ করতে পারি একটু ট্রেনে বেরিয়ে যাওয়ার চেষ্টা করি তারপর স্কুলে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে আমি কোথায় বসি না বসি আজকে সব দেখাবো তোমাদেরকে বেশ চলো যাওয়া যাক রাস্তাতে এই মাত্র এখন স্কুল এলাম স্কুলে ব্যাগটা রেখেলাম এ মুহ সে সুপারি নিকাল কে বাত কর রে বাবা ইসকে মুহ মে পয়দাশি সুপারি হে ইয়ে তোতলা হে আমাদের রুম হলো এটা জাস্ট এটা আমাদের রুম আর স্কুলের ভিউটা দেখতে চাও তোমরা স্কুলের ভিউ হলো এটা দেখো চেক দা সাউন্ড স্কুলের মাঠ আর ওইখান থেকে ভিউটা বেশ ভালোই আছে চলো ওই জায়গাটায় যাই তারপর তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি স্কুলের ভিউটা দেখালাম আমাদের দুটোর সময় পরীক্ষা শেষ হবে পরীক্ষা শেষ হওয়ার পর বাড়ি যাবো বাড়ি থেকে সাইডে যাবো তখন তোমার সাথে কথা হবে রাস্তাতে হ্যাঁ বাট এখন আমি চলে এসেছি সাঁথিয়া আর রাস্তা ক্লিপ দিইনি ভিডিওর আর খুবই টায়ার হয়ে আছে এখন ঘুম ঘুম ভাব রেস্ট হলো না ঠিকঠাক বাড়িতে এখন সবাই রেডি হচ্ছে আর এখন বাড়ির সামনে কত জুতো দেখো আর কত লোক তার মানে বুঝতেই পারছো তোমরা নেই মানে সবাই এখন সাজুগুজু করছে আর সাজুগুজু কিছু কিছু লোকের হয়ে গিয়েছে কিছু কিছু লোক করছে এই দেখো ঠাম্মা এখন সাজুগুজু করেনি করবে দাদা আর এদিকে সব বসে আছে মামা পা কেমন আছে मतलब कुछ भी बड़ा हरामी हो बेटा तू रेडी माँ सारी बच्चे पिसी बोन बोन मामी अखन पढ़े नी जाए होक आमी ओ रेडी होनी तब तो तुम्हारे साथ कथा अच्छे ते के ऐसे जे मेकअप आर्टिस्ट अब मामी के आइलाइनर दी दीच्छे आइलाइनर बोले तो ना कि ओ सब जानो जानी ना जेने दिलाम अमा माँ जेठी माँ साजी दीच्छे তোমাকে রাস্তার ভিকারি দেখছিস তাহলে আমার কেমন লাগছে সর আমার হোয়াইট পুরোটাই আমার ফিউ মোমেন্টস লেটার এখন দেখছি আমরা লজে প্রথমে পিসিরা চলে গেল টোটো ভাড়া করেছি টোটো চলে গেল ওরা আবার টোটোওয়ালা আসবে এখানকে আবার জেঠিমার দিকে নিয়ে যাবে আর জেঠু হয়তো গাড়িতে যাবে আমি আমার গাড়িতে যাব আমি আর দাদা আর মামা বাড়িতে থাকবে বাড়িতে তো আগুলতে হবে যাই হোক ভাই লেগে আছে মামা যেতে পারবে না আর ওইখানকে যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি ওখান 20 মিনিটস লেটার চলে এসেছি আমরা লজের সামনে আর ড্রেন্স এরকম সামনে আর এইটা গেট আমাদের এখনো সব বাকি লোক আসছে এখন ভিতরে যাওয়া যাক আর কাকু চলে এসেছে সুমন কাকু আর ড্যাকোকে এখানে রেখে দেওয়া হলো সামনেকার ভিউ এইরকম এইরকম চলো এখন ভেতরে যাই আস্তে আস্তে কাকুর কাছে যাই তারপর তোমার সাথে কথা হচ্ছে সুমন কাকু তো এখন দেখা নেই আগে সুমন কাকু আসার আগে খেয়ে নি আমার রেডি হচ্ছে আর এদিকে আছে কফি পকোড়া আর এদিকে ঠিক এরকম এরকম ওখানে কাকিমা আর কাকু বসবে আর এদিকে সব আসবে খাওয়া দাওয়া সব অ্যারেঞ্জমেন্ট আছে অনেক কিছু আছে হোটেল বুক আর সবার জন্য যারা আসবে বন্ধু যাত্রী যারাই আসবে তাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করা আছে আর কফিকে দেখে দিয়ে একটা রুমে এলাম যেখানে সবাইকে বসে টিফিন খাওয়ানোর ব্যবস্থা আছে সেই রুমটা হলো এই দেখো সামনে যারাই আসবে বন্ধু যাত্রী যারাই আসবে তাদের জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে বসে টিফিনটা খাওয়ার আর বোনেরা তো ফুল টুল সবই কিনে এনেছে কাকু কিনে এনে দিয়েছে সকালে মানে যখনই বসে
যাতে আসবে দেখতে থাকো, বলে কিছু লাভ নেই, তোমরা শুধু দেখে যাও। পকোড়া খাওয়া, পকোড়া আছে, দাও 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 দাও। কালকে কালকে যেখানে গিয়েছিলাম না, সেখানে পকোড়া ওর আর চার বানিয়েছে এ বাবা করো। ছি, তো শেষ, কপালটাই খারাপ। আনতে গিয়েছো, ওয়েট কর ওয়েট কর, তাও তো তোর রুম নাম্বারটা খুঁজে আসি চল। আমরা এখন রুম নাম্বার খুঁজে যাচ্ছি। রুম নাম্বার কত? কিন্তু কত সেটা বল, আমি তো বুঝতে পারবো না। এইদিকে আমাদের নিচে তো সব রুম গুলো, তাহলে কোন দিকে? হ্যাঁ ওটাই তো, এটা ছেলেটা ভাই তালেই আছে, চলে গিয়েছে তোকে পকোড়া এসে। ও ভাই এটা ফার্স্ট, তাই তো আমরা নিচে এলাম, এখনো 10 মিনিট দেরি আছে। ওয়েলকাম জানাবে এদেরকে, যেমন দাদু ভাই এলো, দাদু ভাই এলো, আমি এলাম, তারপরে বোনেরা সব ফুল নিয়ে সবাই রেডি, শুধু আসার অপেক্ষায় আছি আমরা। চলে আসুন, তারপর তোমরা দেখতে থাকো। পিসিমনি, ও পিসিমনি, আমাদের টিফিন কই? এতগুলো ছেলে টিফিন কই? হ্যাঁ যত তত জিনিস গিফট আমাদের এই রুমে, এই দেখো গিফট এদিকে, আর ওদিকে তত যাবতীয় যা যা লাগে। চেক দা সাউন্ড, ওই দেখো ফল টল। Few moments later. খিদে পেয়েছে, এবার তো খাবার খেতে হবে, অনেকটা বেজে গেল, 7:30 মতো বেজে গেছে। চলো এখন আমরা উপরের দিকে চললাম খাওয়া দাওয়া করতে, আর খাওয়া দাওয়া এরকম সামনে লেগে ও পুরো সিডি ফাঁকা লাগা মেরে মজাক। কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, moments later কাকুর বিয়েতে খুব ভালো লাগলো।
আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ওকে বন্ধুরা গুড নাইট।